আপনি যদি 7 থেকে 12 হাজার টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে 7 থেকে 12 হাজার টাকার মধ্যে সেরা 10টি গেমিং স্মার্টফোন নিয়ে। ফোনগুলোতে থাকছে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং প্রসেসর। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সাত থেকে বারো হাজার টাকার মধ্যে আমরা লিস্টের 10 নম্বরে যে ফোনটাকে রেখেছি সেটি হলো ইনফিনিক্স স্মার্ট এইচডি। এ ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল। এ ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির TFT টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 2 জিবি এবং রোম 32 জিবি। এ ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা কোর 1.8 গিগাহার্জ। এ ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও A20। এ ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। এ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। এ ফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh, ফাস্ট চার্জিং সুবিধা থাকছে না এবং এই ফোনটিতে ওয়েট থাকছে 195 গ্রামস। এ ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 6990 টাকা। তো বন্ধুরা, আমাদের লিস্টের 9 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো মাইক্রোম্যাক্স IN1V। এ ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এ ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এ ফোনটির র্যাম আপনারা 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 2 জিবি এবং 4 জিবি, এবং রোম 32 জিবি এবং 64 জিবি। আমাদের বাজেট অনুযায়ী আপনি র্যাম পেয়ে যাচ্ছেন 2 জিবি এবং রোম 32 জিবি। প্রসেসর থাকছে অক্টা কোর 1.8 গিগাহার্টজ এবং চিপসেট মিডিয়াটেক হেলিও P35। জিপিইউ পাওয়ার VR GE8320। অপারেটিং সিস্টেম Android 10 এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সাইড। ব্যাটারি থাকছে 5000 mAh এবং চার্জিং 10 ওয়াট এবং ওয়েট থাকছে 188 গ্রামস। বাংলাদেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন আপনারা মাত্র 8000 টাকায়। অন্য আরেকটি ভেরিয়েন্ট নিতে হলে আপনাদেরকে 464 নিতে হবে 10000 টাকায়। বন্ধুরা, আমাদের লিস্টে আমরা 8 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটি হলো আইটেল ভিশন 1 প্রো। এ ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। এ ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল এবং ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এ ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন তাও 2টি ভেরিয়েন্টে, 2 জিবি এবং 3 জিবি, এবং রোম পেয়ে যাচ্ছেন 32 জিবি। এ ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা কোর 1.4 গিগাহার্টজ, চিপসেট ইউনিসক SC9832E এবং জিপিইউ মালি T820MP1। অপারেটিং সিস্টেম Android 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 4000 mAh এবং ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকছে। এ ফোনটির ওয়েট ইনফরমেশন পাওয়া যায়নি, তারপরেও ধারণা করা হচ্ছে 190 গ্রামস এর আশেপাশে হবে। এ ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 8690 টাকা। আপনি যদি অন্য একটি প্রাইস ভ্যারিয়েন্টে নিতে চান তাহলে পেয়ে যাচ্ছেন 2 জিবি র্যাম এবং 32 জিবি রোম, সেটির প্রাইস হচ্ছে 7690 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে আমরা 7 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটি হলো রিয়েলমি C11। এ ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এ ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এ ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন 2 জিবি এবং রোম 32 জিবি। প্রসেসর থাকছে অক্টা কোর 2.3 গিগাহার্টজ এবং চিপসেট মিডিয়াটেক হেলিও G35। জিপিইউ পাওয়ার VR GE8320 এবং অপারেটিং সিস্টেম Android 10, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকের ফ্যাসিলিটি থাকছে। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। ওয়েটে থাকছে 196 গ্রামস। এ ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 8990 টাকা। আমাদের লিস্টের 6 নম্বরে আমরা যে ফোনটাকে রেখেছি সেটি হলো ওয়ালটন প্রিমো NF5। এ ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 30 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন এবং র্যাম থাকছে 3 জিবি এবং রোম 32 জিবি। এ ফোনটিতে প্রসেসর থাকছে কোয়াড কোর 1.8 গিগাহার্টজ এবং চিপসেট মিডিয়াটেক হেলিও A20। জিপিইউ পাওয়ার VR GE8300। অপারেটিং সিস্টেম Android 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh, ফাস্ট চার্জিং সুবিধা থাকছে না এবং ওয়েটে থাকছে 202 গ্রামস। এ ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 9699 টাকা। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো টেকনো স্পার্ক 6 গো। এ ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এ ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল এবং ডিসপ্লে 6.52 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এ ফোনটিতে র্যাম থাকছে 3টি ভেরিয়েন্টে, 2 জিবি, 3 জিবি এবং 4 জিবি।
রোম থাকছে 32 GB এবং 64 GB। আমরা যে রিভিউটি করতেছি সেটি হলো 3 GB র্যাম এবং 64 GB রোম। আপনি চাইলে অন্যান্য প্রাইস ভ্যারিয়েন্ট নিতে পারেন। অ্যাপনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়াড কোর 1.8 GHz, চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও A20, জিপিইউ পাওয়ার ভিআর GE8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। অ্যাপনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং ফাস্ট চার্জিং সুবিধা থাকছে না। ওয়েটে থাকছে 190 grams। অ্যাপনটির অফিসিয়াল বাজার মূল্য 9990 টাকা। এছাড়াও আপনি 2 GB র্যাম এবং 32 GB রোম নিতে পারেন 8690 টাকা এবং 4 GB র্যাম 64 GB রোম 10990 টাকা। আমাদের লিস্টে 4 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Redmi 9A। অ্যাপনটির ব্যাক ক্যামেরা থাকছে 13 MP এবং ফ্রন্টে থাকছে 5 MP। অ্যাপনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.53 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। অ্যাপনটিতে র্যাম থাকছে 2 GB এবং রোম 32 GB। অ্যাপনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G25, জিপিইউ পাওয়ার ভিআর 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং ফেস আনলক সুবিধা। অ্যাপনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং চার্জিং 10 W ফাস্ট চার্জিং সুবিধা। অ্যাপনটিতে ওয়েট থাকছে 194 grams এবং প্রাইস 9999 টাকা। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো ভিভো Y12S। অ্যাপনটির ব্যাক ক্যামেরা থাকছে 13 MP প্লাস 2 MP এবং ফ্রন্টে থাকছে 8 MP। অ্যাপনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। র্যাম থাকছে 3 GB এবং রোম 32 GB। প্রসেসর অক্টা কোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার ভিআর GE8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড। অ্যাপনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং 10 W ফাস্ট চার্জিং সুবিধা প্লাস 5 W রিভার্স চার্জিং সুবিধা। অ্যাপনটিতে ওয়েট থাকছে 191 grams। অ্যাপনটির অফিসিয়াল বাজার মূল্য 11990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো অপো A15। অ্যাপনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 MP প্লাস 2 MP প্লাস 2 MP এবং অ্যাপনটির ফ্রন্টে থাকছে 5 MP। অ্যাপনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। র্যাম থাকছে 3 GB এবং রোম 32 GB। প্রসেসর অক্টা কোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার ভিআর GE8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। ব্যাটারি 4230 mAh এবং চার্জিংয়ে থাকছে 10 W ফাস্ট চার্জিং সুবিধা। ওয়েট থাকছে 175 grams এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস 11990 টাকা। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M01S। অ্যাপনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 MP প্লাস 2 MP। অ্যাপনটির ফ্রন্টে থাকছে 8 MP এবং ডিসপ্লে 6.2 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। র্যাম থাকছে 3 GB এবং রোম 32 GB। প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার ভিআর GE8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। অ্যাপনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh, ফাস্ট চার্জিং সুবিধা থাকছে না এবং ওয়েটে থাকছে 168 grams। অ্যাপনটির অফিসিয়াল বাজার মূল্য 11999 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার প্রিয় মতামত। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।